শামশেরগঞ্জের পিলকিতে বাইকের পেছনে লরির ধাক্কা। লরি মোটর বাইক সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহীর। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় শামশেরগঞ্জের পিলকির কাছে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। পুলিশ জানায় মৃত বাইক আরোহীর নাম সুলতান শেখ, বয়স 23। তার বাড়ি ঘটনাস্থলের কাছাকাছি নতুন জালাদিপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনার জেরে রীতিমতো 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে মৃত যুবকের বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য জামাই বিদায়ের জন্য বাসুদেবপুর বাজারে গামছা কিনতে গিয়েছিল। গামছা ক্রয় করে বাইক আরোহী 34 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির 50 মিটার আগে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। আজকে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি, 4:30 সময় আমাদের নতুন জালাদিপুর NH30 করে একটা নতুন জালাদিপুরের একটা ছেলে মোটরসাইকেল নিয়ে বাসুদেবপুরের দিক থেকে সাজিয়ে মোড়ের দিকে আসছিল এবং তার পেছনেই একটা ছিল বড় লরি। তো মোটরসাইকেল আগে ছিল আর লরিটা পেছনে। এখানে ট্রাফিক একটা ড্রাম আছে, বড় লরি থামতে না পারে ড্রামে মারার পর তার মোটরসাইকেলে মারে, তারপর মোটরসাইকেলের আরোহীটা গাড়িতে গিয়ে ছিটকা পড়ে। এই একবার স্পটে তবুও সঙ্গে সঙ্গে চেষ্টা করা গেল যে যেহেতু মুখ্য শিক্ষায় রাখা হয়েছে, সুতরাং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কোথা কাছে না ছেলেটা নতুন জায়গা থেকে গ্রামে লরিদের পেছনটা ধাক্কা মেরেছে? হ্যাঁ, সাইড সংঘর্ষ হয়েছে। জাহাঙ্গীর